বিসমিল্লাহ রহমান রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমাদের এমন একটি আমল বলে দিন যার দ্বারা আমাদের ঘরে যেন বরকত চলে আসে, যার দ্বারা আমরা সম্পদশালী হই এবং আমাদের অভাব অনটন যেন দূর হয়ে যায়। কিন্তু প্রিয় দর্শক, ওয়াজিফা বা আমল এটির পাশাপাশি আমাদেরকে এমন কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলোতে আমরা ভুল করে থাকি, যার ফলে আমাদের ঘর থেকে বরকত দূর হয়ে যায় আর আমরা তা টেরও পাই না। তাই প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা এমন কারণ আপনাদেরকে বলে দিতে চাই যেগুলোর কারণে হয়তোবা আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। সুপ্রিয় দর্শক, আপনি ইনকাম করেন ভালো, কিন্তু আপনার বাড়িতে বরকত আসে না। সবসময় কোনো না কোনো অশান্তি লেগেই থাকে, রোগ শোক বালা মুসিবত ইত্যাদি লেগেই থাকে। আপনি হয়তোবা ভাবছেন, আমি তো নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি, সবসময় আল্লাহর দোয়া জিকিরে মশগুল থাকি, তবুও আমি বরকত পাচ্ছি না কেন? তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই বাড়িতে বরকত না আসার প্রধান কারণগুলো কি কি, এবং দেখুন যে এই ভুলগুলো আপনি করে থাকেন কিনা। যদি করে থাকেন তো অবশ্যই আপনি এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে বরকত না আসার প্রথম কারণ হলো সকালে সূর্য ওঠার পরেও শুয়ে থাকা। ফজরের নামাজের পর সকালের ঘুম জীবন জীবিকার বরকত নষ্ট করে দেয়। দিনের শুরুটা ঘুমে কেটে যাওয়ার ফলে আমাদের দিনটা সংকীর্ণ হয়ে যায়, কাজের সময় ও পরিধি কমে যায়। প্রক্ষান্তরে ফজরের নামাজ আদায় কোরআন তেলোয়াত এবং ইশরাক নামাজ আদায়ের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করতে মহান আল্লাহ সারা দিনের জন্য সেই বান্ধার দায়িত্ব গ্রহণ করেন, ফলে দিনটি হয়ে ওঠে বরকতময়। হাদিসে সকালের ঘুম বর্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে। হযরত সাকর আল গামিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে বোরের বরকত দান করুন। তিনি কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগেই প্রেরণ করতেন। বর্ণনাকারী সাকর রাদিয়াল্লাহু আনহু একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে পাঠানোর ফলে অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। দুই নম্বর, তাড়াহুড়ো করে খাবার খাওয়া। আজকাল সবাই এত ব্যস্ত যে নাওয়া খাওয়ার সময়ই নেই কারো হাতে। কোনো মতে নাকে মুখে গুজে দল বেঁধে ছুটে চলেছে সবাই, বিশেষ করে কাজের চাপে ব্রেকফাস্ট লাঞ্চ ইত্যাদি সারতে হয় তো ঘড়ি ধরে, অগত্যা গপাগপ করে খেয়ে পেট ভরানো ছাড়া আর কোনো গতি থাকে না। কিন্তু তাতে করে শরীরের যে ১২টা বেজে যাচ্ছে সেই খবর আমরা কয়জনে রাখি? বিশেষজ্ঞদের মতে ধীরে সুস্থে মনোযোগ সহকারে না খেয়ে যদি কাজ করতে করতে অথবা টিভি মোবাইল ইত্যাদি দেখতে দেখতে খাবার খান, তাহলে সেই খাবার শরীরের কোনো কাজেই লাগে না, উল্টো বেশ কিছু শারীরিক সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে। তাই যারা চট জলদি খেতে ভালোবাসেন তারা এবার থেকে এই অভ্যাসটা ছাড়ুন, না হলে কিন্তু ওজন বাড়ার আশঙ্কা থাকে, গ্যাস্ট্রিক এবং বদহজমের সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার আশঙ্কা থাকে। আবার আমাদের মধ্যে অনেকের অভ্যাস খাবার গরম হলে তা ফু দিয়ে খাই কিংবা চা কফি ফু দিয়ে পান করি, আর এই খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাবারে ফু দিতেন না, কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না। তিন নম্বর, রাতের বেঁচে যাওয়া খাবার বা খাবার পানিকে রাতের বেলায় ডেকে না রাখা। আপনি হয়তোবা জানেন যে পানি খেয়ে পানির গ্লাস ডেকে না রাখা অস্বাস্থ্যকর, ময়লা দলিকণা টিকটিকি এমনকি মশার ডিম বা মশা ইত্যাদি সারা রাত আপনার গ্লাসে পড়তে পারে বা খাবারে পড়তে পারে। যদি আপনি আপনার গ্লাসটি অস্বাস্থ্যকর পরিবেশে রাখেন তথা ভালো করে ডেকে না রাখেন, আমরা বেশিরভাগই রাতের বেলা খাওয়া দাওয়ার পরে খাবার বা পানীয় রাতে ডেকে রাখি না। প্রিয় বন্ধুগণ, আপনি কি কখনো ভেবে দেখেছেন হয়তো এই কারণে আপনার বাড়ি থেকে বরকত দূর হয়ে যাচ্ছে? আল্লাহ তাআলার দেয়া অফুরন্ত নিয়ামতকে আপনি না ডেকে রেখে খোলা রেখে দিচ্ছেন, যাতে অনেক পোকামাকড় পড়ে এবং এভাবে আপনি পানিকে নষ্ট করছেন।
যার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনার বাড়ি থেকে বরকত উঠিয়ে নিচ্ছেন এবং আপনি তার টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার চতুর্থ কারণ হলো গাছের নিচে প্রস্রাব করা বা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা। বেশিরভাগই আমরা সফরের সময় কোনো জায়গায় গিয়ে আমরা গাছের নিচে প্রস্রাব করতে বসি আর এটি একটি জঘন্যতম কাজ। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছেন যে তোমরা কখনো ছায়াদার জায়গা অর্থাৎ যে গাছের নিচে ছায়া হয় সে জায়গাতে কখনো প্রস্রাব করবে না, কারণ ছায়াদার গাছের নিচে মানুষ রোদ থেকে আশ্রয় নেয় যা আপনার প্রস্রাব করার কারণে বিশ্রাম নেওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে। প্রিয় বন্ধুগণ, হয়তো এই জায়গা থেকে বরকত দূর হয়ে যাচ্ছে এবং আপনি তা টেরও পাচ্ছেন না। বাড়িতে বরকত না আসার পঞ্চম কারণ হল আল্লাহর শুকরিয়া আদায় না করা। এমনও ব্যক্তি রয়েছেন যে সব কিছু হাসিল করতে পেরেছে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না, সেক্ষেত্রে তাদের ঘরে বরকত আস্তে আস্তে শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকুর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ ও নিষ্পাপ মানব হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহর শুকর আদায় করেছেন। উক্ত হাদিসের বাণী সূর্যালোকের মতো পরিষ্কার। আল্লাহ তাআলার জিকির এবং তার সুন্দর ইবাদতের মতো তার শুকর ও কৃতজ্ঞতা আদায়ও আমাদের ইসলামে এক পরম কাঙ্ক্ষিত বিষয়। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি অবশ্যই অত্যন্ত কঠিন। ৬. দাঁত দিয়ে নখ কাটা এবং সময় মতো নখ না কাটা। আমাদের অনেকেই মনের অজান্তেই এই কাজটা করে থাকি, তা হল আমরা দাঁত দিয়ে নখ কাটি আবার হাতের আঙুলের নখ বড় রাখি, যা একেবারে নাজায়েজ কাজ, যা আমাদের ঘর থেকে বরকত উঠিয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত দিয়ে নখ কাটতে সম্পূর্ণ নিষেধ করেছেন। প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম নববী রহমতুল্লাহি আলাই এই সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, নখ কাটা সবার মতে সুন্নত, এক্ষেত্রে নারী পুরুষের উভয়ের জন্যই হাত পা সমান পর্যায়ের, অর্থাৎ নারী পুরুষ সবার ক্ষেত্রে নখ ছোট রাখার কথা বলা হয়েছে। নখ বড় হওয়ার দরুন কোনো কারণে যদি নখের গোড়ায় পানি না পৌঁছে তাহলে অজু অশুদ্ধ হয় না। অন্য আরেক হাদিসে বর্ণনা হয়েছে, হযরত আবু ওয়াসিল বলেন, আমি আবু আয়ুব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। মুসাফা করার সময় তিনি আমার নখ বড় দেখে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কেউ আসমানের খবর জিজ্ঞাসা করো, অথচ তার হাতের নখগুলো পাখির নখের মতো, যাতে ময়লা আবর্জনা জমে থাকে। অর্থাৎ এখানে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আমাদের হাতের নখ বড় থাকলে আমাদের দোয়া কবুলের ক্ষেত্রে তা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, কারণ নখ বড় রাখলে আমাদের অজু সহি হয় না, আর অজু ঠিকঠাক না হলে আমাদের নামাজ হয় না, আর নামাজের মাধ্যমে এই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। তখন যদি আমাদের অজুই সঠিক না হয় তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন কিভাবে? আর আমাদের দোয়া কবুল না হলে আল্লাহ সন্তুষ্ট না থাকলে আমাদের ঘরে বরকত থাকবে কিভাবে? ৭. লজ্জা স্থানের অবাঞ্ছিত লোম ৪০ দিন পরেও না কাটা। আমরা ব্যস্ততার অজুহাত দিয়ে এবং অবহেলা করে লজ্জা স্থানের লোম, বগলের লোম অনেক দিন কাটি না, কিন্তু এই সময়টি ৪০ দিন পার হলে তার রীতিমতো গুনাহের কাজ এবং এই কারণে আমাদের সংসারে বরকত থাকে না, আল্লাহর রহমত থাকে না। একদা এক হাদিসে এসেছে, ফিতরাত ১০টি, এর মধ্যে নখ কাটাও রয়েছে। এই জন্য ইসলাম মানুষের শরীরের অবাঞ্ছিত লোম ও নখ ইত্যাদি বিনা ওজরে ৪০ দিন পর কাটাকে মাকরুহ তাহরিমি বা গুনাহের কাজ বলেছেন। এই ব্যাপারে সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গোফ ছোট রাখা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা ও নাভির নিচের লোম মুন্ডিয়ে ফেলার জন্য আমাদের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, যেন আমরা এক্ষেত্রে ৪০ দিনের বেশি দেরি না করি। ৮. বাড়িতে মেহমান আসলে নারাজ হওয়া। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়িতে মেহমান আসলে অনেক আনন্দ অনুভব হয়। তিনি আরও বলেন, যাদের বাড়িতে মেহমান নেই তাদের কোনো আনন্দ নেই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মেহমানদারিতে উজ্জ্বল দৃষ্টান্ত। অনেক সময় অতিথি আপ্যায়ন করতে গিয়ে তাকে ও তার পরিবারকে অনাহারেও থাকতে হয়েছে। নিজ ঘরে মেহমানদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে না পারলে তিনি মেহমানদের কোনো ধনী সাহাবির বাড়িতে পাঠিয়ে দিতেন।
নবী হওয়ার আগে থেকেই তিনি অতিথি সেবায় সন্তুষ্ট ছিলেন। সর্বপ্রথম যখন ওহী প্রাপ্ত হয়ে অনেকটা বিচলিত হয়ে পড়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু তখন তাকে সান্ত্বনা দিয়েছিলেন এভাবে, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো রক্ষা করেন আত্মীয়তার বন্ধন, বহন করেন অন্যের বোঝা, উপার্জনক্ষম করেন নিঃস্বকে, আহার দেন অতিথিকে, সাহায্য করেন যেই মানুষগুলোকে যারা থাকে দুর্যোগ দুর্বিপাকে। অন্য এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই, তাই অতিথি আসলে যে নারাজ হয় তার বাড়িতে কখনো বরকত আসে না। নয়, পিতা মাতার সাথে নাফরমানি করা, বাবা মায়ের সাথে যে ব্যক্তি নাফরমানি করবে, পিতা মাতার খিদমত করবে না, আল্লাহ তাআলা সেই বাড়িতে বরকত শেষ করে দিবে। কারণ আল্লাহ যদি তারপরে কারোর সামনে সিজদা করার আদেশ করতেন তাহলে সে হতো পিতা মাতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞতা এবং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ তাআলা আরো বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে। তাহলে বন্ধুরা, আল্লাহর আদেশ অমান্য করে আপনি কিভাবে গড়ে বরকতের আশা করেন? ১০. সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকা। যে ব্যক্তি সকালে ফজরের নামাজের জন্য না ওঠে, অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, তার গড়ে কখনোই বরকত আসে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সকালবেলায় রিজিকের অন্বেষণ করো, কেননা সকালবেলা বরকতময় ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময়। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকাল সকাল উঠে নামাজ পড়ে আমাদের দৈনন্দিন জীবনের কাজ শুরু করে দিব। মহান আল্লাহ তাআলা বলেন, সালাত আদায় করার পর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহের সন্ধানে ব্যাপিত হও এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও। ১১. অপচয় খরচ করা বা বেহিসাবি খরচ করা। যে ব্যক্তি নেশা করে বা জুয়া খেলে, টাকা নষ্ট করে বা অযথা কোনো কারণে টাকা নষ্ট করে, তার বাড়িতে কখনো বরকত আসে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আহার করো ও পানাহার করো, কিন্তু অপব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না। জেনে রেখো, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তো নিজে প্রতিপালকের প্রতি ঘোর অকৃতজ্ঞ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহার করতেন তখন আহার শেষে তিনবার আঙ্গুল চেটে খেতেন এবং বলতেন, তোমাদের খানার বাসন থেকে কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে খেয়ে নাও, তা শয়তানের জন্য ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটখাটো বিষয়ে আমাদের অপচয় করতে বারণ করেছেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের জন্যে তিনটি বিষয়কে খুব অপছন্দ করেন। ১. অপ্রয়োজনীয় প্রসঙ্গে আলোচনা করা, না জেনে আন্তাজে কথা বলা। ২. সম্পদ নষ্ট করা। ৩. অপ্রয়োজনীয়ভাবে অধিক প্রশ্ন করা। ১২ নম্বর কারণ হল হিংসা করা। কারো মনে হিংসা থাকলে সে যদি ভাবে অপরজনের যা দ্বন্দ্বলত আছে তা যেন সব চলে যায়, শুধু আমারই যেন থাকে, তাহলে তার বাড়িতে কখনো বরকত আসবে না। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হিংসা ও বিদ্বেষকারী শোকার্ত হয়। হযরত লোকমান আলাইহিস সালাম স্বীয় পুত্রকে বলেছেন, হিংসুকের তিনটি চিহ্ন রয়েছে, যে পিঠ পিছনে গীবত করে, সামনাসামনি তোষামত করে এবং অন্যের বিপদে আনন্দিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা হতে বেঁচে থাকো, কেননা হিংসা সৎকর্মসমূহকে খেয়ে ফেলে, যেমনিভাবে কাষ্ঠখণ্ড আগুনে খায়। তো সুপ্রিয় দর্শক, আল্লাহ যেন আমাদের এই সকল বিষয়ে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এবং আমরা যেন আজকের পর থেকে এই বিষয়গুলো জেনে আমরা মেনে চলতে পারি। তো প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা ভিডিওটি শেয়ার করে কমেন্টে আমিন লিখে ফেলুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।